আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিব, যে দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এবং আপনি যদি নিয়মিত আমল করেন, প্রতিদিন যদি এই দোয়াটি পাঠ করেন, তাহলে ইনশা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যত বড়ই রোগ হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে খুব সহজে সেই রোগ থেকে মুক্তি দান করবেন এবং সুস্থ রাখবেন। এমন একটি দোয়া আজকে আমরা শিখব, খুব সহজেই শিখব, আমি মুখে বলবো এবং আপনারাও যাতে সেটা শিখে আমল করতে পারেন, আমি বাংলায় স্ক্রিনে লিখে দিব, আপনারা সেটা দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন। ছোট্ট একটি দোয়া, সর্বোচ্চ 5 মিনিট যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, ইনশা আল্লাহ মুখস্থ করে ফেলতে পারবেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসুল আল্লাহ, কোন দোয়াটি শ্রেষ্ঠ, সেই দোয়া আমাকে শিক্ষা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করো, আরোগ্য কামনা করো। সেই সাহাবী আবার দ্বিতীয় দিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, কোন দোয়াটি সর্বশ্রেষ্ঠ, আমাকে সেই দোয়া শিক্ষা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন যে তুমি আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করো, আরোগ্য কামনা করো। তৃতীয় দিন ঠিক একই কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সেই একই কথা বললেন এবং একটি দোয়া শিক্ষা দিলেন, আর সেই ছোট দোয়াটি আজকে আমরা শিখব। এই দোয়াটি আমরা নিয়মিত পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা কামনা কেন করতে বলেছেন আল্লাহ তাআলার কাছে? কারণ একজন সুস্থ ব্যক্তি যে কাজগুলো করতে পারে, একজন অসুস্থ ব্যক্তি কিন্তু সেই কাজ করতে পারে না। স্বাভাবিকভাবেই একটু চিন্তা করে দেখুন, আমি যদি সুস্থ থাকি তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এবং আমি বিভিন্ন আমার যে পরিবার পরিজন রয়েছে তাদের ভরণ পোষণের দায়িত্ব যদি আমার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার জীবিকা নির্বাহ করার জন্য যে কাজগুলো, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমি কাজগুলো করতে পারি আমার সুস্থতার কারণে। এ কারণেই সুস্থ বলা হয়েছে। শুধু সুস্থ থাকলেই যে আমি কাজ করতে পারবো এমনটি নয়, সকল প্রকার সব দিক দিয়েই সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন সূরা জুমার মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অর্থাৎ যখন তোমাদের নামাজ শেষ হবে, তোমরা যখন নামাজ শেষ করবে, তখন দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, রিজিকের সন্ধানে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, এবং আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকির আজগার করো, স্মরণ করো আল্লাহ তাআলাকে, এর ভিতরেই তোমার সফলতা রয়েছে, কল্যাণ রয়েছে। এ কারণে আমি যদি সুস্থ থাকি আমি নামাজ পড়তে পারবো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারবো, এবং আমি রিজিকের সন্ধানে যখন বের হবো, আমি চাকরি বাকরি করবো, ব্যবসা বাণিজ্য করবো, বা আমি বিভিন্ন মাঠে ঘাটে ক্ষেত খামারে কৃষি কাজ করবো, তার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। কিন্তু আমি যদি অসুস্থ থাকি তাহলে এগুলো থেকে আমি মাহরুম হয়ে যাব। আর অসুস্থ ব্যক্তি কতটা কষ্ট, কতটা যে সে কষ্টে ভোগে, সে একমাত্র সেই বলতে পারে। এ কারণে সুস্থতা নামক নিয়ামত, এটা আমরা আল্লাহ তাআলার কাছে সর্বদাই চাবো, সেটা কোনো মাধ্যম হতে পারে। যেমন এই একটি দোয়া, সেই দোয়াটি আজকে আমরা শিখব, ছোট্ট একটি দোয়া। দোয়াটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমি আবারও বলছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া এবং আখেরাতের আরোগ্য এবং সুস্থতা কামনা করছি, আরোগ্য এবং সুস্থতা কামনা করছি। ছোট্ট একটি দোয়া। তো আজ থেকে আমরা সকলে এই ছোট দোয়াটি শিখব, আমল করব, সর্বদা আমরা চেষ্টা করব এই ছোট দোয়াটি পড়ার জন্য। ইনশা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন, তা আমরা এই দোয়াটি আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।